আমাদের ছোট ছোট অডিয়েন্স দিয়ে, যাদের ভবিষ্যৎ এখন অনেক দূর পড়ে আছে, তাদের জন্য কিছু ইন্সপিরেশনাল কিছু লাইন বলো, যারা শুধুমাত্র তারা ইউটিউবার হিসাবে না বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে না, তারা জীবনের পথে তারা তোমার লাইফ থেকে উঠে আসা কিছু টিপস এবং ইন্সপিরেশন থেকে তারা আগামী দিনের দিশাগুলো আরো খুঁজে পাবে। আমি শুধু তিনটে কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে, নিজের ইমোশনটাকে নিজে স্ট্রেংথ বানা। ইমোশনাল হওয়া মানে কিন্তু বোকা হওয়া নয়, ইমোশনাল হওয়া মানে কিন্তু ভগবান তোমাকে একটা বিশাল বড় অস্ত্র দিয়েছেন, সেই অস্ত্রটাকে চিনে সেটাকে নিজের স্ট্রেংথ বানা। তোমার তোমার যদি মনে দুঃখ হয়েছে, সেই দুঃখটা যে জন্য হয়েছে সেটাকে আগে ফাইন্ড আউট করো, এবং সেই দুঃখটাকে সেই দুঃখটার সমাধান বের করে সেই দুঃখটার সঙ্গে লড়াই করো, তোকে একজন পরিপূর্ণ মানুষ হতে সেটা সাহায্য। দ্বিতীয় কথা হচ্ছে যে, জীবনে সবসময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আজকে আমার সাথে কি হবে, আজকে আমাকে অফিসে কে ইয়ে করবে, কলেজে আমায় কে ইনসার করবে, অফিসে কে আমার পেছনে পলিটিক্স করবে, সেটা না ভেবে এটা ভাবো যে আজকে আর দিনটা আমি কতটা পজিটিভলি কাটবো। সকালবেলা থেকে এই ভাবনাটা নিয়ে যদি তুমি চলো, দেখবে তুমি নিজেই সেই নেগেটিভিটি গুলোকে যোগ্য জব দিতে পারছো। আর তৃতীয় সর্বশেষ যেটা কথা আমি বলবো, নিজেকে ভালোবাসো, কোনো সে তো ভালোবাসতেই হবে, তার সঙ্গে তোমার আশেপাশে যারা আছেন তারা তোমাকে নিয়ে ভাবে, যারা তোমাকে নিয়ে কনসার্ন, তোমাকে তোমার জন্য সত্যি সত্যি কেয়ার করে, তাদেরকে ভালোবাসতে শেখো, তাদেরকে অনেক কিছু দিতে শেখো। কারণ আমার মতে লাইফ ইজ অল অ্যাবাউট গিভিং। আমার পুরো পডকাস্টটি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে পজিটিভলি ক্লিক করুন, আপনারা দেখতে পাবেন আমার পুরো পডকাস্ট এবং আমার জীবনের অনেকগুলো মুহূর্ত নিয়ে অনেকগুলো।